আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه সবাই মিলে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فادخلي في عبادي وادخلي جنتي قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلوا على مولانا محمد سيدنا মহব্বতে জবান খুলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাদাম সাইয়্যিদিনা
যে ফুলে যুগে যুগান পারে খুশি বু সরাই, যে ফুলে যুগে যুগান পারে খুশি বু সরাই, এ কেসি সেই ফুল মরা, এ কেসি সেই ফুল মরা মনেরি কাবাই, যে ফুল যুগে যুগান পারে খুশি বু সরাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিনা, জোর একদমই কমায় দিয়ে গেছে না, এখানে তো শব্দ নাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা এত কমাইলে কথা বলা যায়, যে ফুল যুগে যুগান পারে খুশি বু সরাই, যে ফুল যুগে যুগান পারে খুশি বু সরাই, এ কেসি সেই ফুল মরা, এ কেসি সেই ফুল মরা মনেরি কাবাই, যে ফুল যুগে যুগান পারে খুশি বু সরাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, একটু মহব্বত বলেন, জবান দিয়ে বের হচ্ছে না। আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ সাইয়েদিনা, খোঁজি করিয়া আসিল যারা, খোঁজি করিয়া আসিল যারা মায়ামিনার কুটিরে, নূর নবীজির নূরের ঝলক লাগিল তাদের চক্ষুতে, যেই নূরেরই ঝলক লেগে, যেই নূরেরই ঝলক লেগে চকি ঝলসে গেল ওই নবীজির মহাব্বতে, দরুদি মমিন পারো। আল্লাহুম্মা সাল্লি আলা, বক্সের আওয়াজ আছে, আওয়াজ আছে, আওয়াজ আছে, ওয়ালা আলিম বেশি আওয়াজ কমিয়ে দি, কমায় দিয়ে গেছে, তাই ফেরি কথা ভেবে কাঁদে শুধুই দুনায়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ, তাই ফেরি কথা ভেবে কাঁদে শুধুই দুনায়ন, এমন নবীজির জন্য কাঁদে যে মন সারাক্ষণ, যেই নবীজি দিতেন কুরআনের দাওয়াত, মুখে বুঝে সহে যেতেন পাথরের আঘাত। আল্লাহুম্মা সাল্লি আলা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর, আমার নবীজির কালেমা লা ইলাহা,
কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা জিকিরের সময় মাথা রানি সু করে দিবেন আর আগায় আসেন সবাই মিলে আগান আগান লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা আসমান সুন্দরী জমিন সুন্দরী আর সুন্দরী দুনিয়া কাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা বলেন কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের পর কালেমা দিন রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লা ইলাহা এ কালে মারে বান্ধ বেলা মাগ কাজে লাগিবে মরণ বেলা এ কালে মা করিবে রে আমার অন্ধকার কবর উজালা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল হাই কুরআনে নাই কোন ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল হাই কুরআনে নাই জবান খুলে বলেন আমার আল্লাহ জ্ঞানের সর্বমূল হাই কুরআনে নাই গাছে ফুটাই গোলাপ ফুল ফুলের পাপড়ি রবি করে মুহাম্মদ রাসূল লা ইলাহা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা কালমা লা ইলাহা এই কালমার বাণী প্রচার করতে নবী গিয়ে ছিলেন তায়েফে বাসী মানিল না কালেমা পাথরে মালয় আমার নবীকে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা এমনি মারা মারেল নবীকে এমনি মারা মারেল নবীকে তাই পিবাসির বেদিনে বেহুশি হয়ে পড়িয়া গেলেন আল্লাহর নবী জমিনে কালেমা লা ইলাহা মহব্বতে বলেন কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা শ্রাবণ মাসে বৃষ্টির ফুটা যেমনি পরে জমিনে তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কাফের ছিল হাজারে হাজারে কাফের ছিল হাজারে হাজার আমার নবীজি ছিলেন একজনা সবাই বলে মারোরে পাথর নিষেধ কেহ করিল না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন কুরআন জবান খুলে বলেন কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের
পরারে কুরআন দিন ও রাতি কুরআন ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার নবীর নৌকা খানি কুরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালিমা লা ইলাহা ধীরে ধীরে চালো নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা কালিমা লা ইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা কুমারখালী জেলা কুষ্টিয়া গ্রাম সাতপুর আমার মাসুদ মোল্লা ভাইয়ের বাড়িতে এবং আমার হাসি আপার বাড়িতে এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন আমরা সবাই খুশি না বেজার আমরা কারা কারা খুশি খুশির হাতখানা কি নিচে থাকে না উপরে থাকে সোজা থাকে না বাঁকা থাকে আমাদের হাত বাঁকা কেন তাও সোজা হয় না দেখে কার কত সোজা হতে পারে মন্ত্রী সাহেব পুরস্কার দিবে নাকি কে দিবে পুরস্কার আহকামুল হাকিমিন তিনি কে জজ কোর্ট রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করে আর সুপ্রিম কোর্টে রায় দিলে জজ কোর্টে আপিল করে সুপ্রিম কোর্ট রায় দিলে হাইকোর্ট আপিল করে কথা বলেন ঠিক কিনা কিন্তু একদিন আমাদেরকে রায় দিবেন তিনি কে আহকামুল হাকিমিন তিনি আমাদের হাকিম তিনি কে তিনি আমার আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আমরা কাকে খুশি করার জন্য হাত বাড়াইছি আমরা খুশি করব কাকে সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান মা এবং বোনেরা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা সবাই কেমন আছেন সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য আমরা কার আসমান কার জমিন কার এই কোরআন কার এই কোরআনটা সৃষ্টি করেছেন কে আমাদের সৃষ্টি করেছেন কে আমরা কেমন আছি জোরে বলেন সবাই আর একবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আমার আল্লাহর জন্য কার জন্য এই জবান দান করেছেন কে এই জিব্বা দিয়েছেন কে আল্লাহ এই জিব্বা দিয়ে কার প্রশংসা করব প্রশংসা করলে খুশি হয় কে খাওয়ার সময় প্রশংসা করব কার কাজ করার সময় প্রশংসা করব কার ঘুমের সময় প্রশংসা করব কার মানুষের গীবত করার সময় প্রশংসা করব কার ওটা আল্লাহর নামাজ পড়লে খুশি হয় কে রোজা রাখলে খুশি হয় পর্দা করলে খুশি হয় পিতা মাতার খেদমত করলে খুশি হয় মুরব্বীকে সম্মান করলে খুশি হয় স্বামীর খেদমত করলে খুশি হয় স্বামীকে মারলে খুশি হয় গীবত করলে খুশি হয় কে গীবত করলে খুশি হয় কে সুদ খাইলে খুশি হয় কে ঘুষ খাইলে খুশি হয় কে ঝগড়া করলে খুশি হয় কে পেট পিট বের করে রাস্তার পাশে বসে থাকলে পর পুরুষকে দেখায় দেখায় চললে খুশি হয় কে আমরা শয়তানের গোলাম না আল্লাহর গোলাম কারা কারা আল্লাহর গোলাম একটু হাত তুলে আল্লাহরে দেখায় দিয়ে আমরা কারা কারা এখানে আল্লাহর গোলাম আছি হাত তুলেছেন কিন্তু কোরআনের সাথে কার সাথে কোরআনের সাথে হাত তুলেছেন এই কোরআন হলো মুসলমানদের সর্বশ্রেষ্ঠ দলিল
আমরা মুসলমান না খ্রিস্টান, মুসলমান না হিন্দু? এখানে কেউ মুসলমান বাদে আছেন? কথা বলেন। আমরা নামের মুসলমান হতে চাই না কামের মুসলমান হতে চাই? কিসের মুসলমান? কামের মুসলমান না নামের মুসলমান? জোরে বলেন, কামের মুসলমান হতে চাই। নামধারী মুসলমান হয়ে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়ায় মুসলমান বলে দাবি করে কোনো লাভ নাই যদি মুসলমান হয়ে কবরে না যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যেই মুসলমান আল্লাহকে ভয় করে ওই মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, আর যেই মুসলমান নামাজ পড়েছে আল্লাহকে সেজদা করেছে ওই মুসলমান একমাত্র আল্লাহর ভয় করবে, তার কলিজার মধ্যে আল্লাহর ভয়, কথা বলেন ঠিক না বেটি? কলিজার মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার হায়াতে আল্লাহ মওতে আল্লাহ শান্তির মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক জবান খোলে আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আমাদের মালিক তুমি তাই পাশিবাক নামাজি পরে তোমার কুদিরতি কদমে সুমি তাই পাশিবাক নামাজি পরে তোমার কুদিরতি কদমে সুমি সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা আমার হায়াতের মালিক তুমি আল্লাহ রিজিকের মালিক তুমি আল্লাহ শান্তির মালিক তুমি তাই পাশিবাক নামাজি পরে তোমার কুদিরতি কদমে তুমি তাই পাশিবাক নামাজি পরে তোমার কুদিরতি কদমে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বক্সে আওয়াজ থাকলে, এখানে আওয়াজটা থাকলে কথা বলা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা একটু কান লাগামেরই খেয়াল করে শুনবেন, আমরা সবাই মুসলমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, আর এই মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলতে কি কি জবান বন্ধ হয়ে গেছে নাকি? মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কুরআন নাজিল করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর পূর্বে আপনাকে আমাকে আপনার আমার রুহু কবজ রুহু সৃষ্টি করার 1000 বছর পূর্বে
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে নাজিল করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করেছেন আমাদের জানার দরকার আছে না? কি জানার দরকার আছে কি না? আমরা কি মারা যাব নাকি দুনিয়ায় চিরস্থায়ী বেঁচে থাকব? আমরা কি মারা যাব না বেঁচে থাকব? আমরা কারা কারা মরবো একটু হাত তুলেন তো। আমরা সবাই মারা যাব, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, তার দাদা দাদি চলে গেছে, দুনিয়ার থেকে সবাই মিলে কবরে চলে গেছে। এত ঘুমায় দিয়ে গেল কেন? এখন কি যাচ্ছে রাস্তায়? একটু কথা গেলে সমস্যা নাই, কোরআনের কথা না একটু যাক সমস্যা নাই। এখানে ছাউনা থাকলে কথা বলা যায় না। মা বোনেরা জোরে জোরে বেশি সময় কথা বলা যায় না। আর আমার তো একদিনের প্রোগ্রাম না, কালকে সাড়ে চার ঘন্টা ওয়াজ করে আসছি, প্রতিদিন আমার ওয়াজ করা, প্রতিদিন আলোচনা থাকে, কালকের দিন পরও মাহফিল আছে। মা বোনেরা গল্প করা, এমনিতে কথা বলা, ঘন্টার পর ঘন্টা গল্প করা যায়, কিন্তু ওয়াজ করা যায় না। ওয়াজটাই কলেজার ভিতর থেকে আসে। আজ 14 বছর ওয়াজ করতেছি, সুবহানাল্লাহ। কয় বছর? 14 বছর। আপনারা জানেন না আমি কয় বছর ওয়াজ করতেছি? আজ 14 বছর ওয়াজ করতেছি। বয়স তো 40 পার হয়ে গেল, শক্তি কি সারা জীবনে একরকম থাকে? থাকে না। কিন্তু তারপরেও শক্তি কিসের শক্তি? কিসের শক্তি বলেন? আল্লাহর কোরআনের শক্তি। ইমানদাররা কখনো দুর্বল হয় না, কথা বলেন ঠিক না বেটি? ইমানদাররা কখনো দুর্বল হয়? দুর্বল হবে না, দুর্বল হবে না। আমরা সব সময় প্রশংসা করব কার? আমাদের পায়ের নিচে জমিন কয়টি? কথা বলেন, পায়ের নিচে জমিন কয়টি? পায়ের নিচে জমিন 7টি। কয়টি? মাথার উপর আসমান কয়টি? 7টি। এই 7 আসমান 7 জমিনের মালিককে, আমাদের মালিককে, আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা এই পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি বলেন? একমাত্র প্রশংসা করব কার? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মেদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসিরন তৈয়বান মুবারাকান ফিহে লিজালালি ওয়াজলি। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি, কার প্রশংসা করব? আল্লাহ সারা পৃথিবীতে আমাদের কোনো মাহবুদ আছে নাকি বলেন? 7 আসমান 7 জমিনের মালিক একমাত্র আল্লাহ। আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন আমার আল্লাহ। কে দান করেছেন বলেন? কে দান করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল দিয়েছেন সেজদা করার জন্য, চোখ দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, কান দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, আমাদের জিহ্বা দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য, ডান হাতখানা দিয়েছেন দান সৎকা করার জন্য, বাম হাতখানা দিয়েছেন পবিত্রতা রক্ষা করার জন্য, আমাদের কলিজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দিয়েছেন আলা বি জিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এমন একটা কলব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে দান করেছেন। এই কোরআনটা একমাত্র উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো আল্লাহ জিকির। যারা করেছেন তারা কখনো শয়তানের গোলামি করতে পারে না। পারে? আমরা কার গোলামি করব? কথা বলেন, একমাত্র কার গোলামি করব? এই পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত গুলো দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ফজরের ডাক দেয় কে? জোরে বলেন। জোহরের ডাক দেয় কে? আসরের ডাক দেয়? মাগরিবে ডাক দেয়? এশার নামাজে ডাক দেয়? কে ডাক দেয়? দিনের মধ্যে ডাক দেয় কয়বার? দিনের মধ্যে ডাক হয় কয়বার? এই 5 বারের ডাকে আল্লাহ ডাকে সারা দেওয়ার দরকার আছে কি না?
আমাদের এই কলিজার মধ্যে একমাত্র ভালোবাসা কার, মহব্বত কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই তামাম জাহান, তারই প্রেমে কেন সারা দাও না? প্রভুর ডাকে কেন সারা দাও না? আমার প্রভুর ডাকে কেন, জবান খোলে না, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই এই নিখিল জাহান, তারই প্রেমে কেন সারা দাও না? প্রভুর ডাকে কেন সারা দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? আমরা কার ডাকে সারা দিব? সুবহানাল্লাহ বলেন, একমাত্র আমরা আল্লাহর ডাকে সারা দিব। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। দয়ার নবী মায়ার নবীকে পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন খুব সুন্দর করে ঘোষণা করে দিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। কোরআন বলেছেন আমার বাড়ি লাওহে মাহফুজে। কোন জায়গা? কোরআন বলেছেন আমার বাড়ি লাওহে মাহফুজে। এ কোরআন, তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার, আমি কোরআন লাইলাতিল কদরে এসেছি। সুবহানাল্লাহ বলেন, কবে এসেছে কোরআন? এসেছে লাইলাতিল কদরে। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন বলেছেন আমি লাইলাতুল কদরে এসেছি। এ কোরআন, এই দুনিয়ায় তুমি কবে এসেছো এবং কাদের জন্য কোরআন তুমি এসেছো? কোরআন কি সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আমি কোরআন মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শেফা হয়ে আমি কোরআন এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কোরআন মুমিনদের জন্য রহমত। কথা বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? এই কোরআন হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা। কোরআন হলো সর্বরোগের ওষুধ। কথা বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের জানার দরকার আছে না? কি আমরা জানি না? আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা মানি না। কেন মানি না? এখন কাজ আমরা আছে টাইট, তাই কোরআনের রাস্তায় করতেছি ফাইল। কথা বলেন ঠিক কিনা? যখন গাছ আমরা হয়ে যাবে ঢিল, তখন কোরআনের রাস্তায় করতে যাব মিল। সেদিন মিল করে আর কোনো লাভ আপনার হবে না। আল্লাহর কসম করে বলে যায়, কোরআন হাতে করে বলে যায়, এই কোরআন হলো জিন্দার জন্য, এই কোরআন মুর্দার কোনো কাজে লাগবে না। আপনি মারা যাবেন, আপনার মারা যাবার পরে এই কোরআন আপনার কোনো কাজে লাগবে না। যদি জিন্দা অবস্থায় যদি আপনি কোরআন না মানতে পারেন, কথা বলেন ঠিক না বেটি? একটু সাউন্ডটা বাড়াইতে বলেন তো, জানতো লা ইলাহা লা ইলাহা। জোর কমাইলে তো হবে না, ওয়াজ করা আছে, ওয়াজ করাও নাই।
পড়তে হয় না আমার শিশু কাল গেল যৌবনে গেল হার চুলেতে পাখি ধরেছে হঠাৎ একদিন শোনে পাগো মা আমার মরণ হয়েছে কালেমা লা ইলাহা কালেমা লা আপনারাই তো দুর্বল মনে হচ্ছে সারাদিন ওয়াজ করেন খালি লা ইলাহা আমার শিশু কাল গেল যৌবনে গেল হার চুলেতে পাখি ধরেছে হঠাৎ একদিন শোনে পাগো মা আমার মরণ হয়েছে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা পুরি থেকে উঠে রে বেলা পশ্চিমেতে রওনা দেয় হায়াতি রিজিক শেষ হয়ে যায় কবরে ডাকি সে বারে বারে কালেমা লা ইলাহা আসি আসি কালেমা লা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকি রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না লা ইলাহা কালেমা লা ইলাহা এই মাইক্রোফোনে সাউন্ড নাই কবরি বড় কঠিন জায়গা থাকার কবিতা কবরি বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না কবরি বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না নামাজি রোজা কোরআন সের মাবুন কবরি ঘরে যাইও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কবরি বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না মাগো কবরি বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না নামাজি রোজা কোরআন সের মাবুন কবরি ঘরে যাইও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার মা বোনেরা কুরআনের কথা সবার শোনার অধিকার আছে কি কথা বলেন আছে কি আছে না এটা হলো পবিত্র কুরআন মায়ের জাতি হলো সর্বপ্রথম মাদ্রাসা কথা বলেন সুবহানাল্লাহ সন্তানের প্রথম মাদ্রাসাকে কথা বলেন মা এই মায়ের জাতি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন কে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি কি পুরুষ না নারী ছিল সর্বপ্রথম ইসলামের রাস্তায় শহীদ হয়েছেন কে পুরুষ না নারী কথা বলেন নারী শহীদ হয়েছেন তার নাম কি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কথা বলেন ঠিক কিনা
কিন্তু আমরা কি পুরুষ না নারী? পুরুষ না নারী আমরা কি? আমরা কি? আমরা কি করতে পারি? খালি জীবন গাইতে পারি, খালি পেট পিট বের করে চলতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির সেরা মানুষ, কথা বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলেন? আমরা সৃষ্টির সেরা। আমরা হলাম নবীদের সন্তান, আমাদের দাম বেশি না কম? কথা বলেন, আমরা নবীদের সন্তান। আমাদের সর্বপ্রথম পিতার নাম হচ্ছে হযরত আদম আলাইহিসসালাম, কথা বলেন সুবহানাল্লাহ। আহারে আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত! রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মা হাওয়া আলাইহিসসালাম এই মুনাজাত করেছিলেন, আর আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আমাদের প্রথম পিতা দোয়া করেছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার! কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মা হাওয়া আলাইহিসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, কি মা বোনরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন কি? আমরা কি আলোচনা শুনতে চাই? খেয়াল করে শুনবেন, কোরআন বলেছেন, এই ফুলাপান কথা বলবা না, চুপ করে থাকবা, কোরআন বলছে আমি মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা, কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন আল্লাহ, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা আমার নবীর ওসিলাতে আমরা পেয়েছি, কথা বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাস যখনই 15 রোজা 20 রোজা হয়ে যায় তখন শুরু হয়ে যায়, রমজানে রই রোজার শেষ এলো খুশির ঈদ, অমন রমজানে রই রোজার শেষ। কি এ গান সবাই জানেন তো? সবাই জানেন তো এই গান? কারা কারা জানেন একটু হাত তোলেন তো। আরে আল্লাহ, দেখেন কি সুন্দর করে ছোট ছোট পোলা পান জানো, একজন এসে আসো তো গাও তো, কে বলতে পারো? তবে আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই গানের মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট আছে? আপনারা বলেন, জবান বন্ধ করে থাকলে কত হবে না, কিন্তু জবান খুলতে হবে। এই গানের মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট আছে? দেখাই দিয়ে যান কোরআন খুলে, কত বড় শিক্ষিত মানুষ এখানে আছেন যে যত বড় শিক্ষিত, দেখেন কোরআন খুলে দেখাই দিয়ে যান যে এই গানের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আছে কিনা। আছে, এটা কি? রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, আর মুসলমানদের মেয়েরা এত খুশি হয় জিন্সের প্যান্ট পরে শর্ট কামিজ গায়ে দেয় আর বিউটি পার্লারে দৌড়ায়, কথা বলেন ঠিক কিনা? এদের মাথায় কাপড় থাকে না, খুশি, এত খুশি রমজান মাসে মার্কেট করতে গেছে, একতলা দুইতলা তিনতলা মার্কেট যখন আর না পাইছে পাঁচতলায় উঠেছে, এই পাঁচতলায় উঠতে উঠতে হয়রান হয়ে গেছে, তখন কি করবে, এত রোদ রোজা ভেঙে দিয়েছে, এমন আছে কিনা? এমন মুসলমানদের মেয়েরা আছে কিনা? এমন নামধারী মুসলমান আছে কিনা? কে বলেছে তোমাকে হারাম মার্কেট করতে? রমজান মাসে রোজা রাখা ফরজ, তোমাকে বিউটি পার্লারে যাওয়া হারাম, তোমাকে বেপরদায় মার্কেট করতে যাওয়া হারাম, তুমি যাইতে পারবা না, তুমি মুসলমান, একমাত্র আল্লাহকে ভয় করেছি, কোরআন হলো আমাদের শ্রেষ্ঠ দলিল, আর এই দলিল নিয়ে যদি আমরা কবরে না যাইতে পারি আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই একটু হাত তুলে দেখান তো। হাই রে কপাল, আমরা সবাই জান্নাতি, আমরা কান্নাতি, আমরা কান্নাতি, সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না, আমরা কান্নাতি, আমরা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এর পরিবর্তে আমি আপনাদেরকে একটা ছন্দ শিখাইয়ে দিয়ে যাই, আর একটা ইসলামী সঙ্গীত শিখাইয়ে দিয়ে যাই, আপনারা কারা কারা শিখবেন দেখি, সবাই শিখবেন, শিখতে হলে আমার সাথে বলতে হবে, কি বলবেন? আমি নিজে থেকে লেখছি,
কোন বই পুস্তকে পাই নাই, কারোর মুখ থেকে কোনোদিন শুনেও নাই, আপনারাও হয়তো বা শুনেন নাই। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার মধ্যে দান করেছেন, আমি এটা বলতে পারছি। সুবহানাল্লাহ বলেন, আমি বলবো, আমি বলবো, কথা বলেন বলবো, আপনারা সবাই বলবেন তো। আল্লে কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই আল্লে কুরআনের ছায়া তলে, সবাই সবাই এই পাক কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই আল্লে কুরআনের ছায়া তলে, এই পাক কুরআনের ছায়া তলে, এই কুরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, এই কুরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, এই আল্লে কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি, এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কুরআনের মালিক আল্লাহ তিনি, এক আল্লাহকে সিজদা করো এসরে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো, এই আল্লে কুরআনের ছায়া তলে এসরে মুমিন, এই পাক কুরআনের ছায়া তলে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরআন কাদের জন্য এসেছে? জবান খুলে বলেন, মুমিনদের জন্য। আর এটা মুমিনদের জন্য, মুমিনদেরকে ডাকা হয়েছে আল কুরআনের ছায়া তলে এসরে মুমিন। আমি কি ভুল লেখেছি না ঠিক লেখেছি? কথা বলেন, তবে গান ওইটা উত্তম না এটা উত্তম? কোনটা উত্তম? মুমিনদেরকে কুরআনের ছায়া তলে আসার দরকার আছে কি আছে না? আমরা মুমিন হতে চাই, কারা কারা একটু হাত তুলে দেখান তো, আমরা কারা কারা মুমিন হতে চাই? আমরা সবাই মুমিন হতে চাই। আল্লাহ তুমি আমার কুমারখালী এবং কুষ্টিয়া আমার সাতপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। হে আল্লাহ আমার সাতপুরের মা বোনদেরকে তাদের চেয়ে উত্তম করে দাও, বলেন আমিন। চাঁদপুর, চাঁদপুর, চাঁদ কোথায় থাকে? কোথায় থাকে? কথা বলেন, আপনারা তাহলে কোথায় আছেন? কোথায় আছেন? আমরা আছি জমিনে, গ্রামের নাম হলো চাঁদপুর। আমার চাঁদপুরের মা বোনরা একটু খেয়াল করে শুনিয়া রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার, এই কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কুরআন শিখতে যাই। কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা, এ কোরআন সারা আপন বন্ধু নাই মা বুনরে, কোরআন সারা আপন বন্ধু নাই, কোরআন সারা আপন বন্ধু নাই মা বুনরে, কোরআন সারা মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, ঠিক না বেটি? মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ, কুরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কুরআন দিয়ে চালাও সোনার দেশ, কুরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কুরআন দিয়ে মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে, ঠিক না বেটি?
মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ নিয়া যাবে কবর ঘরে ওই কবরে থাকব কেমনে ও মা বলরে ওই কবরে থাকব কেমনে ওই কবরে থাকব কেমনে ও মা বলরে ওই কবরে সুবহানাল্লাহ বলেন ও আমার সাতপুরের মা বলরে আমি বলে যাই ওই কবরে কেমনে থাকব এই চিন্তা সাতপুরের মা বলদের অন্তরে তো থাকার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা আহারে মা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো আগামীকাল কেউ বাঁচব না এই কথা কেউ গ্যারান্টি দিতে পারবে না পারবে কথা বলেন পারবে কেউ যদি গ্যারান্টি না দিতে পারি আর নয় নামাজ ছাড়া আর কেউ চলতে পারবো না বেপর্দায় আর কেউ চলিয়েন না আর কেউ গীবত করবেন না মানুষের সমালোচনা করবেন না আর পেট পিট বের করে আর কোন জায়গায় রাস্তাঘাটে চলা যাবে কথা বলেন যাবে নাকি আমার মা বন্ধা খেয়াল করে শুনেন আমি বাংলাদেশের 64 জেলার মধ্যে আল্লাহর আমারে ঘুরাইছেন এই কোরআনের জন্য বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি আমার মা বন্ধা শুধু আল কোরআনের মহব্বতে আল কোরআনের ক্ষমতার জন্য বাংলাদেশের 64 জেলার মধ্যে ঘুরেছি আমার মা বন্ধা আমি সিলেট মাহফিলে গিয়েছি চট্টগ্রাম মাহফিলে গিয়েছি আমি রাঙ্গামাটিতেও মাহফিলে গিয়েছি আমার মা বন্ধা আমি ভারতে দক্ষিণ 24 পরগনায় গিয়েছি মা বন্ধা ভারত দক্ষিণ 24 পরগনায় যখন ঢুকেছিলাম তখন দেখি আহারে হিন্দুর মেয়েদের সাথে মুসলমানদের মেয়েরাও তাল মিলাইয়া ওরা জিন্সের কান পরে শর্ট কামিজ গায়ে দেয় আর শুধু গেঞ্জি গায়ে দেয় একটা মেয়ের গায়েও একটা ওড়না দেখি নাই মেয়েদের দিকে তাকাইলে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায় আমি ভারত দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলাম কোনটা হিন্দুর মেয়ে কোনটা মুসলমানের মেয়ে ওটা বোঝা যায় না টাইট জিন্সের প্যান্ট পরেছে আমাদের দেশের পুরুষরা অত বেহায়া ভাবে চলাফেরা করে না আমি দেখে আসছি আমার মা বোনেরা মুসলমানদের মেয়েরা হিন্দুদের মেয়েদের চলাফেরা দেখে দেখে মুসলমানদের মেয়েরা টাইট গেঞ্জি গায়ে দেয় টাইট ফুল প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে এইগুলো দেখা হলো মুসলমানদের মেয়েদের ইমান নষ্ট করতেছে ভারতের সিরিয়ালগুলো বাংলাদেশে পাঠাইয়া কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি মা বোনেরা খেয়াল করে শুনবেন সিরিয়াল দেখে দেখে মেয়েরা বড় খারাপ হয়ে গেছে লজ্জা শরম উঠে গেছে লজ্জা নাই আল হায়া ও শোভা তো ইমান যার শরম নাই তার ইমান নাই কথা বলেন ঠিক না বেটি আজকে থেকে আর নামাজ ছেড়ে দেওয়া যাবে বলেন যাবে নাকি অকারে না পিব ইয়ে ওতে কোন নাওয়ালা তাবার রাজিনা তাবার রোজাল জাহিলে আতিল ওলা আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন হে দুনিয়ার নারীরা খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না তোমরা বেপর্দায় চলিও না তোমরা বাহিরে যখন যাইবা ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাইবা তোমরা ঘরে থাকবা কোন জায়গায় থাকতে বলেছে কথা বলেন ঘরে থাকতে বলেছেন আল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন আমাকে আপা আপনি এত দূরে ওয়াজ করতে আসছেন আপনি তো ঘরে নাই আপনি মেয়ে মানুষ আপনি তো এত দূরে ওয়াজ করতে আসছেন আপনি তো ঘরের মধ্যে নাই ঘর শুধু ওই ঘরটাকে ঘর বলে নাই আল্লাহ ঘরখানা মেয়েদেরকে সুন্দর একটা বোরখা বানাইয়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ দিছে না মেয়েদের আর একটা ঘর হলো বোরখা পর্দা আল্লাহ বলেছেন তোমরা যখন বাহিরে যাইবা সুন্দর ঢিলা ঢালা টাকা লবুরকা পরবা সুন্দর করে একটা হিজাব পরবা একটা চাদর দিয়া বুক পিট পেট তোমাদের সারা শরীর মাথাটা ঢেকে দিবা বলেন সুবহানাল্লাহ এই কথা কার বলেন এই কথা কার রোদ লেগে গেছে নাকি যদি রোদ লাগে খালামুনি ছাতা থাকলে ছাতা ঢেকে আসবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদম ধরে রাখেন ওটা উনি তুমি এসো থাকজন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
এই যে ছোট মনিকে পাঠান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আল্লাহু আল্লাহ মনি ভরিয়া ডাকি রে বান্দা প্রাণী ভরিয়া ডাকি রে বান্দা গুনা পাইবা মাপ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামেটি বড়ই মজা চপিলে হাই রুহু তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তোমার নামেটি বড়ই মজা চপিলে হাই রুহু তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার তুমি আমার মনের রাজা আশেকের প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গায়িকা হইলেন অলি যিনি রাবেয়া বসিরি নামে যার শুনি সুরিমা নদী আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর অলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাতারা নিচু করে দিয়ে সবাই মিলে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ শোনো রে নবীজির উম্মত গীবতে নিন্দা বন্ধ কর আল্লাহর কোরআন বুকে কর নুরি নবীজির কলেমা পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন আলি যিনি শাহজালাল নামে যার শুনি সুরিমা নদী পারে হয়ে যাই সুরিমা নদী পারে হয়ে যাই বিছানার আর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন হে দুনিয়ার নারীরা তোমরা কিন্তু বিধরে মীর মেয়েদের মতো রূপ চেহারা তোমরা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না তোমরা রাস্তায় গেলে বাহিরে গেলে সুন্দর করে বড় চাদর দিয়া তোমাদের শরীরটা ঢেকে দাও কথা বলেন সুবহানাল্লাহ এখন দেখা যায় মেয়েরা শরীর থেকে চলতে চায় না মেয়েরা গাছতা নাই মেয়েরা বাসতা নাই বসে বসে এরা সবাই গল্প করে কত বলেন ঠিক না বেটি আর গাছতলায় বসে গল্প করা যাবে না বাসতলায় বসে গল্প করা যাবে না আমরা সবাই থাকবো আড়ালে কোথায় থাকবো আড়ালে থাকার দরকার আছে কিনা ও মা বন্ধা পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ পর্দা করাটাও পর্দা করাও ফরজ কোরআনে বলেছে না কোরআনে বলেছে না সূরা হাজাবের 33 নম্বর আয়াত অনেকে লেখা পড়া জানে শিক্ষিত চোখে দেখে কিন্তু কোরআন হাদিস খুলে দেখে না আপনারা একটু বই পুস্তক পড়বেন হাদিস দেখবেন আপনারা নিজে পড়তে না পারলে যারা পড়তে পারে তাদের কাছে বসবেন তালিমে বসবেন প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন করে হলো তালিমে বসবেন কথা বলেন সুবহানাল্লাহ তালিমে বসা দরকার আছে না এই শিক্ষার দরকার আছে না আজকের থেকে আর কেউ পেট বের করে চলে যাবে না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজে নিয়ে গেলেন দাওয়াত করে মিরাজে নিয়ে গেলেন সবাই বলেন সুবহানাল্লাহ এই মিরাজে যাইয়া আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন আল্লাহ হে আমার হাবিব রব্বুল আলামিন আমাকে আপনি দাওয়াত করে আনছেন দুনিয়ার কোন বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায় যায় কি যায় না দুনিয়ার কোন বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায় আমার নবী
চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর দরবারে কান্দার বলে মাবুদ আমি আমার বন্ধুর বাড়িতে আসছি কিছু না কিছু আনতে একেবারেই খালি হাতে আসে নাই ও বন্ধু একেবারেও খালি হাতে আসে নাই এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব আর বাম হাতের মধ্যে গুনাহ সবাই বলে সুবহানাল্লাহ আমার ডান হাতের মধ্যে সওয়াব আর বাম হাতের মধ্যে গুনাহ এই দুইটা নিয়ে আমি আমার বন্ধুর বাড়ি আরশ আজিমে হাজির হয়েছি বলেন সুবহানাল্লাহ সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার নবীজি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আমি একেবারেও খালি হাতে আসি নাই এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব আর বাম হাতের মধ্যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধুরে এই দুইটা আপনি আমার কাছে রেখে যান আল্লাহর নবী চোখের পানিগুলো সেরে সেরে কান্দার বলে আল্লাহ এই সওয়াব আমি আমার সঙ্গে ফিরাইয়া নিয়ে যাব আর আপনার কাছে আমি সওয়াব রেখে যাব সওয়াব আমি আপনার কাছে রেখে যাব গুনাহ আমার সঙ্গে করে ফিরাইয়া নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন বন্ধুরে ও আমার বন্ধু ও আমার হাবিব ঠিক আছে আপনি এই সওয়াব আমার কাছে রেখে যান নবীজি আল্লাহর কাছে এই সওয়াব পৌঁছাইয়া দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাওয়াবাত আল্লাহু আকবার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সওয়াব পৌঁছাইয়া দিলেন আমার আল্লাহ খুশি হইলেন এই সওয়াব পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হইয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন সালাম জানাইছেন সালাম জানানোর সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে আমার নবী হে আমার দোস্ত হে আমার হাবিব আমি আপনার এই সওয়াব পাইয়া আমি আল্লাহ এত খুশি হয়েছি আপনাকে আমি আল্লাহ তিনটা পুরস্কার প্রদান করলাম বলেন না সুবহানাল্লাহ আপনাকে আমি তিনটা পুরস্কার প্রদান করলাম কয়টা পুরস্কার সালামের মধ্যে কয়টা পুরস্কার আছে কথা বলেন সালামের মধ্যে পুরস্কার আছে কয়টা রহমত বরকত শান্তি আছে কি আছে না সালামের মধ্যে আছে প্রথম রহমত প্রথম দ্বিতীয় তৃতীয় শান্তি এটা কি আমাদের দরকার আছে কিনা এটা আমাদের দরকার আছে কিনা এই শান্তি আমরা চাই রহমত চাই বরকত চাই রহমত কার পক্ষ থেকে বরকত কার পক্ষ থেকে শান্তি কার পক্ষ থেকে শান্তির মা মারা গেছে কথা বলেন ঠিক কিনা কেন শান্তির মা মরে গেছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম কথা বলেন ঠিক নামে ঠিক ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম মুসলমানদের মধ্যে এখন আর থাকে না ইসলাম ধর্মের মধ্যে মানুষ থাকতে চায় না তার কারণ এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের মাথায় বাড়ি দেয় অশান্তি দেয় কথা বলেন ঠিক না বেটি এর নাম কিন্তু ইসলাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আব্বা জান আদম আলাইহিস সালামকে বানাইছেন আর আদম আলাইহিস সালামের পক্ষ থেকে আমরা মুসলমান এই দুনিয়ার বুকে এসেছি আমরা মুসলমান সবার জন্য আপন কথা বলেন ঠিক কিনা এই যে আমার ভাই আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছে আমাকে বলছেন আমার বোন এই যে আমরা আসলে তো আমরা তো কালেমার বোন কথা বলেন ঠিক কিনা আসলে আমরা কি কালেমার বোন আপন মায়ের পেটের বোন কাল কিয়ামতের কঠিন দিনে আপনার থাকবে না তার কারণ তার কাছে যদি ইসলাম না থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের জীবনীটা পড়ে দেখেন তার একটা বিবি আর একটা কলেজার টুকরা জন্মদাতা সন্তান তার জন্মদাতা সন্তান পার হয়ে গিয়েছে কেনান পানিতে ডুবে মারা যায় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার সন্তান ডুবে মারা গেল আল্লাহ বলছে খবরদার যে কালেমা গ্রহণ করে না ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না তাকে সন্তান বলে পরিচয় দিও না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজেই বলেছেন
নূহ আলাইহিসসালামের সন্তান পানিতে ডুবে মারা গেল, স্ত্রী পানিতে ডুবে মারা গেল। পরের মানুষ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নূহ, যারা তোমার কাছে কালেমা গ্রহণ করেছেন, যারা মুসলমান হয়েছে, যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, তাকবুল করেছেন, তাদেরকে নিয়ে তোমার কিস্তিতে উঠাইয়া নাও। কথা বলেন সুবহানাল্লাহ। কিস্তি মানে বুঝেন তো? কিস্তি মানে বুঝেন তো? অনেকে আবার বুঝে না কিস্তি মানে নৌকা। মনে করবে না যে বাড়ি বাড়ি যে সমিতির বেটারা আসে কিস্তি দেয়, ওই নৌকা না, ওই নৌকা না, কি আসে না, কথা বলেন আসে না নৌকা। আবার আর এক নৌকার আছে, নৌকা আমার কার হবে জয় ও খালা গো, আছে আছে, কত রকমের খাটার কত রকমের কথা আছে কি আছে না। আমি আমি পাবনাতে মাহফিলে গেলাম, একুশে বিশে ডিসেম্বর, ডিসেম্বরের বিশ তারিখে মাহফিল করে আমি একুশ তারিখে আসতেছিলাম ধেরা মারা, ধেরা মারা ধরমপুর, ওখানে ঈদগাহ ময়দানে মাহফিল। আপনাদের মতন কয়জন লোক হয় না, দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার জনগণ হয়, বড় বড় স্টেজ করে প্রোগ্রাম হয়, সুবহানাল্লাহ। একটা বক্সে কিছু হয় না, বক্সে সাউন্ড এমন চলে না, তিনটা চারটা করে পাঁচটা করে সাউন্ড বক্স লাগাই, সেখানে মাহফিল হয়, জমজমাট ওয়াজ হয় সেখানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বড় বড় আলেম ওলামাগণ এই মাহফিলের আয়োজন করে, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মাহফিল। খেয়াল করবেন, খেয়াল করবেন, পাবনাতে মাহফিল করে গাড়িতে উঠেছি, সেই সময় আমার জন্ডিস ছিল, আমি অসুস্থ ক্লান্ত ছিলাম, ক্লান্ত ছিলাম, গাড়ির মধ্যে বসে রয়েছি, গান গাইতেছে, আনারসের হবে জয় ও খালা গো, আনারসের হবে জয়, গান গাচ্ছে, গান করে শুনলাম, শুনে শুনে আমার ডায়েরি বের করেছি, আমি আবার একটা শুনলে তার বিপরীত ইসলামী সঙ্গীত লেখি, সুবহানাল্লাহ বলেন, ইসলামের পক্ষে কলম ধরা তাহলে মুসলমানদের উত্তম, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, আমি বলবো, আপনারা কি বলবেন আমার সাথে? আল্লাহর কোরআনে মধুময়ে ও মায়েরা গো, আল্লাহর কোরআনে মধুময়ে ও বোনেরা গো, আল্লাহর কোরআনে মধুময়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআনে মধুময়ে ও মায়েরা গো, আল্লাহর কোরআন, জবান খুলে বলেন, আল্লাহর কোরআনে মধুময়ী ও বোনেরা গো, আল্লাহর কোরআন, কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, সুবহানাল্লাহ বলেন, কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসর মাঠে থাকবে না আর ভয়, আল্লাহর কোরআনে মধুময়ী ও মায়েরা গো, আল্লাহর কোরআনে মধুময়ী ও বোনেরা গো, আল্লাহর কোরআনে মধুময়, সুবহানাল্লাহ বলেন, ওই গান উত্তম না, এটা উত্তম, আমার লেখাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? কথা বলেন ঠিক লেগেছে না ভুল লেগেছে? মুসলমান কোরআনের পক্ষে কলম ধরবে, ইসলামের পক্ষে কলম ধরবে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কলম ধরবে, কথা বলেন ঠিক না বেটি? আমার কথা, আমার কাজ, আমার কর্ম, আমার ধর্ম সব হবে আল্লাহর রাস্তায়, কথা বলেন ঠিক না বেটি? তার কারণে আমরা মুসলমান। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমার মা বোনেরা, আমাদের জীবন বড় না এই কোরআন বড়? কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? এই কোরআন বড়, যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম আছে নাকি? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, কোরআন ভুল না গো, নামাজে সাইর না গো, একা একা থাকতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে অন্ধকার ওই, আপনাদের কথা নাই, একা একা যাইতে হবে, কষ্ট হচ্ছে কথা বলতে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, নামাজ ছাইর না গো, কোরআনে ভুইল না গো, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে, অনেকের জবান খুলছে না গো, একা একা যাইতে হবে,
কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা যাইতে হবে অন্ধকারই কবরে খালি হাতে যাইতে হবে অন্ধকারই কথা বলেন সুবহানাল্লাহ কবরে কোনো বন্ধু যাবে ছেলে যাবে মেয়ে যাবে মা যাবে বাবা যাবে কেউ কারোর কবরে যাবে না সাজ্জার কবরে তার তার একা একা যাইতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা করে দিয়েছিলেন বন্ধুরে আপনি আমার উপরে সওয়াব প্রেরণ করেছেন আমি আপনাকে তিনটা পুরস্কার প্রদান করেছি ও বন্ধু আপনি চিন্তা করবেন না প্রথম রহমত হলো বরকত প্রথমটা হলো ও রহমতের প্রথমটা হলো রহমত দ্বিতীয়টা হলো বরকত তৃতীয়টা হলো শান্তি রহমত আছে যেখানে বরকত বরকত রহমত আছে যেখানে বরকত আছে যেখানে শান্তি আছে রহমত নাই যেখানে শান্তি নাই কথা বলেন ঠিক না বেটি শান্তির ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন ঠিক না বেটি দয়ার নবী মায়ার নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আপনি আমাকে এই রহমত বরকত শান্তি দান করলেন তিনটা পুরস্কার আপনি আমাকে প্রদান করলেন বন্ধুরে তিনটা পুরস্কার আপনি আমাকে প্রদান করেছেন অবন্ধু আপনি তিনটা পুরস্কার আমাকে প্রদান করেছেন আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য আপনি কি প্রদান করেছেন সুবহানাল্লাহ বাড়িতে এদিকে লক্ষ্য করবেন অন্য কোনো দিকে না কুরআনের দিকে লক্ষ্য করবেন কথার দিকে লক্ষ্য করবেন সুবহানাল্লাহ বলেন মা বোনেরা খেয়াল করেন আল্লাহর নবী মা ফাতেমার জন্য কান্দে না কোন সাহাবীদের জন্য কান্দে না কাদের জন্য কান্দতেছে উম্মতের জন্য কান্দতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধুরে আপনি কান্দেন না আপনি চিন্তা করবেন না আপনাকেও তিনটা পুরস্কার প্রদান করলাম আপনার উম্মতের জন্য আমি তিনটা পুরস্কার প্রদান করলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন আল্লাহু আকবার এবাদত দিছে কি দিছে না ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কথা বলেন ঠিক না বেটি ও মুসলমান মা বোনরা যেই ব্যক্তি নামাজ পড়ে না কোরআনের সাথে তার কোনো সম্পর্ক জোরে বলেন না কেন যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি সুদ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি ঘুষ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই যে মেয়েটা রাস্তা ঘাটে বেহাইয়ার মতো বেপরদায় বসে থাকে ওই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না বেটি ঠিক কিনা যেখানে সেখানে চলা যাবে যেখানে সেখানে গালগা করে বসে থাকা যাবে কথা বলে যাবে পেট পিট শরীর বের করে যদি রাস্তাঘাটে বসে গল্প করা যায় সেই ব্যক্তির কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমি আপনাদের কাছে প্রশ্ন করব আমাদের দেহর দাম বেশি না রুহুর দাম বেশি কথা বলেন অনেকেই কথা বলছে না দুই একজন কথা বলছে দেহর দাম বেশি না রুহুর দাম বেশি একসাথে সবাই মিলে বলেন রুহুর দাম বেশি এত বলা লাগবে কেন একবারে বলতে পারেন না তিনবার বলার পরে জবান খোলে গো কোন জায়গায় আর দেখি নাই চাঁদপুরের মানুষ চাঁদের সে জল জল করবে কথা বলেন ঠিক কিনা আমরা হলাম উত্তম আমরা কি আমরা হলাম উত্তম কেমন উত্তম আল্লাহ রলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে দেখে একটা কুকুর হেঁটে যাচ্ছে আল্লাহর আলী আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি কুকুরটারে ডাক দিলেন এরে কুকুর দাঁড়া তোর সাথে আমার কথা আছে কুকুর দাঁড়ায় গেল কুকুরের জবান আছে কথা বলার কথা বলতে পারে এই কুকুর দাঁড়ায় গেল আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ আপনার অলির সাথে আমি একটু কথা বলবো আপনি আমার জবানটা দান করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন বলেন সুবহানাল্লাহ এই কুকুর আল্লাহর অলিকে ডেকে ডেকে বলেন ও আল্লাহর অলি কি বলতে চাচ্ছেন আপনি বলেন
আল্লাহ রলি কুকুর কেটে কেটে কে বলছেন কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি সুবহানাল্লাহ বলবেন না তোর দাম বেশি না আমার দামটা বেশি কুকুর বলতেছেন হে আল্লাহ রলি 18,000 মাখলুক আতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন পৃথিবীর জমিনে যত পশু আছে সব পশুদের মধ্যে কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন কথা বলেন ঠিক না মেটিং কুকুর যেই জায়গায় শুয়ে থাকে সেই জায়গায় একটা পশম থাকলে ওই জায়গাটা নাপাক হয়ে থাকে কথা বলেন ঠিক কিনা থাকে কি থাকে না আমার মা বোনেরা কুকুর বলতেছেন আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন আপনাকে উৎকৃষ্ট করে বানাইছেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন কুকুর রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা মানুষ করে বানাইছেন এ কুকুর তুই মরবি আমিও মরব আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এ কুকুর তুই মরবি আমিও মরব কুকুর রে তুই মরবি আমিও মরব রে কুকুর এ কুকুর প্রাণ যার আছে মৃত্যু তারই আছে তবে কুকুর রে তুই মরবি আমিও মরব ছাগল মরে গরু মরে হাঁস মুরগিও মরে প্রাণ যার আছে মৃত্যু তারই জবান খোলেন প্রাণ যার আছে মৃত্যু তারই আছে তবে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন প্রাণ যার আছে মৃত্যু তারই আছে এই আম গাছটা জীবিত যতদিন থাকবে আম গাছের মধ্যে ফুল ধরবে ফল ধরবে কি ধরবে না এই আম গাছের প্রাণ থাকবে আম গাছ ফুল দিবে ফল দিবে কিন্তু এই আম গাছটার মরণ আছে কি আছে না আছে না প্রাণ যার আছে মৃত্যু তারই আছে কুকুরে তুই মরবি আমিও মরব এ কুকুর তুই মরার পর তোর কোনো হিসাবে নাই আছে না আছে না সবার তো প্রাণ আছে এ কুকুর তুই মরবি আমিও মরব তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাব শুরু হয়ে যাবে কুকুর মারা গেলে কুকুরের হিসাব আছে গরুর হিসাব আছে হাঁস মুরগির হিসাব আছে হিসাব দিবে কার কাদের হিসাব দেওয়া লাগবে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন জাতি আর মানুষ জাতিকার কাছে আল্লাহ ইবাদত চেয়েছে আর এই জিন জাতি আর মানুষ জাতি যদি ইবাদত না করে তাহলে এরা নিকৃষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তবে আমার মা বোনেরা একটু কান লাগালে খেয়াল করে শুনেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডেকে বলছেন কুকুর রে তুই মরবি আমিও মরব রে কুকুর এ কুকুর তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মরে কবরে যখন চলে যাব আমার আপনজনরা কবরের মধ্যে শুয়ায়া রেখে 40 কদম হেঁটে যাইতে যত সময় লাগবে এর মধ্যে ফেরেশতারা ঘরে ধাক্কা দিয়ে আমারে উঠাইয়া ফেলবে আমার দেহের মধ্যে রূহ দান করে আমার কাছে হিসাব নেবে বল মার রব্বুকা তোমার রবকে আমার দিন কা তোমার দিন কি আমার নবীও কা কে তোমার নেতা ছিল কে তোমার নবী ছিল কথা বলেন ঠিক না বেটি এই তিনটা প্রশ্ন আমাদের কাছে করবেন আমাদের রবকে এই রবের হুকুম যদি এই দুনিয়ায় যদি না মানি গো মা কবরের মধ্যে আমরা জবাব দিতে পারবো না আমার রব আল্লাহ আমার সেই রব আমাকে নামাজ পড়তে হুকুম করেছেন আমরা নামাজ পড়ব পাঁচ ওয়াক্ত আমার রব আল্লাহ আমার রব আমাকে রোজা রাখতে বলেছেন আমরা রোজা রাখব আমার রব আল্লাহ আমার রব আমাকে পর্দা করতে বলেছেন আমরা পর্দা করব আমার রব আল্লাহ আমার রব পিতামাতাকে খেদমত করতে বলেছেন জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা গো বেহেশতের
জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। যার বেঁচে নেই তার মত দুঃখী নেই, মা যার বেঁচে তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হাই না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। যার বেঁচে নেই তার মত দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মত দুঃখী নেই, খালা ফুফু মায়ের মত হয় না। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার, বেহেশতের চাবি আমার মা। পিতা মাতাকে খেদমত করতে বলেছেন কে, কথা বলেন পিতা মাতাকে।